প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা পেল ঝিনাইদহের কালীগঞ্জে মানসিক প্রতিবন্ধী তার সদ্যজাত কন্যা শিশু ও তার আশ্রয়দাতা। বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ 55,000 টাকা ও একটি ব্যাটারি চালিত ভ্যান পৌঁছে দেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, চিকিৎসক সহ নানা শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। গত সপ্তাহে কালীগঞ্জের মায়াধরপুর গ্রামের রাস্তার পাশ থেকে অন্তঃসত্ত্বা ও প্রতিবন্ধী নারীকে নিজ বাড়িতে আশ্রয় দেয় ওই গ্রামের দিন মজুর আমজাদ আলী। শুক্রবার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবন্ধী একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। আশ্রয় দেওয়া ও সন্তান প্রসবের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রচার হলে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হয়। এ বিষয়ে জেলা প্রশাসককে তার সার্বিক সহযোগিতার নির্দেশ প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি দিন মজুর আমজাদ আলী। এদিকে মানসিক প্রতিবন্ধী ও তার কন্যা সন্তানের শারীরিক অবস্থা এখন ভালো বলে জানিয়েছেন চিকিৎসক। দাদা, এরকমই হয়, কাম শেষ, এবার যাওয়ার আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।